কক্সবাজারে সাগরের পাশে প্রতিবেশগত সংকটাপন্ন বা ইসিএভুক্ত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। আপিল বিভাগের আদেশের কপি হাতে পেলেই শুরু হবে উচ্ছেদ। এসব এলাকাকে জীববৈচিত্র্যের অভয়ারণ্য করার দাবি পরিবেশ কর্মীদের। পর্যটকের দোহাই দিয়ে দুই দশকেরও বেশি সময় কক্সবাজারের সাগর তীরে গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবন। ১৯৯৯ সালে কক্সবাজারের সমুদ্র তীরবর্তী এলাকাকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সেখানে স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশনা আসে, কিন্তু আদালতের আদেশ অমান্য করে তৈরি হয় হোটেল মোটেল সহ নানা স্থাপনা। এসব উচ্ছেদে এবার আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে স্থাপনা উচ্ছেদ হলে বিকল্প জায়গায় পুনর্বাসনের দাবি জানান ব্যবসায়ীরা। আমার মনে হয় হাজার হাজার কোটি টাকার সেট আপ আছে, এটাকে একটু সময় দিলে বা কোথাও সেট আপ করার জন্য যদি ফার্দার কোনো জায়গা সিলেক্ট করে থাকে তাহলে গ্রাজুয়ালি যদি যায় তাহলে খুব একটা অসুবিধা হবে না। এসব জায়গায় জীববৈচিত্র্যের অভয়ারণ্য করার দাবি পরিবেশ কর্মীদের। এখানে কিভাবে আবার সবুজের আস্তরণ গড়ে তোলা যায় এবং কিভাবে আমাদের জীববৈচিত্র্য ফিরিয়ে আনা যায় সেটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে। তবে আদালতের আদেশের কপি হাতে পেলেই উচ্ছেদ শুরু হবে বলে জানায় জেলা প্রশাসন। যাদের এই অবৈধভাবে যারা কিংবা লিজি যারা আছে তাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষেই এটা করার নির্দেশনা আছে। যদি সেটা থাকে নিশ্চয়ই তাদের ক্ষতিপূরণ প্রদান করে সরকারি তরফ থেকে তারপরে সেটা সহই সে আদেশও বাস্তবায়ন করা হবে। সোমবার কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত 15 কিলোমিটার এলাকার লিজ বাতিলের নির্দেশ দেন আপিল বিভাগ। পাশাপাশি ওই এলাকার স্থাপনা গুড়িয়ে দিতে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।